হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে 1লা বৈশাখ, 1426। আমরা নতুন করে আজকে থেকে সিটেটের জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো পড়া শুরু করব। সিটেট বা অন্য যে কোনো রকমের শিক্ষক নিযুক্তি সংক্রান্ত যে সমস্ত চাকরি থাকে বা যে সমস্ত এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় সেগুলোর ক্ষেত্রে NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এর গুরুত্ব অপরিসীম। তো এটা মানে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে NCF এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজ সেকশন রয়েছে সেটা সায়েন্স অথবা আর্টস অথবা অন্য মানে যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টকে বা যারা অ্যাপ্লিক্যান্ট থাকে তাদেরকে কিন্তু জানতেই হবে। আর যেহেতু প্রচুর ওয়েবসাইট বা প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো আপনাদেরকে সিটেট সংক্রান্ত তৈরির জন্য আপনাদের সাথে সহযোগিতা করছে, সেগুলো সবই হিন্দিতে এবং সেক্ষেত্রে অনেকের কাছে এগুলো সমস্যাজনক হতে পারে, তাই আমি আমার সাধ্যমতো একটা বাংলা চ্যানেল তৈরি করার চেষ্টা করছি পড়াশোনা সংক্রান্ত। যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটা লাইক করবেন এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। প্রথমেই চলে আসছি আমি NCF যে ডকুমেন্টটাতে, পেজ নাম্বার 36, যেখানে ল্যাঙ্গুয়েজ সেকশনটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। আমি প্রথমে আপনাদেরকে একবার দেখিয়ে রাখবো যে আমি অরিজিনাল ডকুমেন্টটাকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি এবং এটা অরিজিনাল ডকুমেন্ট ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং এটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ NCERT দ্বারা এটিকে পাবলিশ করা হয়েছিল বা এটি তার আন্ডারে রয়েছে, এটা আমরা সবাই জানি। দেখি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে NCF এ কি বলা রয়েছে। প্রথমে বলছে ল্যাঙ্গুয়েজ ইন দিস ডকুমেন্ট সাবসিউমস বাই অর মাল্টিলিঙ্গুয়ালিজম, অর্থাৎ ভাষা ভারতের ক্ষেত্রে বা এই ডকুমেন্টটার ক্ষেত্রে কিন্তু মাল্টিলিঙ্গুয়াল ভাষার কথা বলা হচ্ছে। মাল্টিলিঙ্গুয়াল কথাটার অর্থই হচ্ছে বহু ভাষা বা বহু ভাষিকতার যে তত্ত্ব। ভারতের মতো দেশে হাজারে হাজারে ভাষা বর্তমান, ফলে তো সেই জায়গা থেকে আমরা যখনই আলোচনা করতে বসবো তাহলে আমাদেরকে সেই কয়েক হাজার ভাষারকেই একসাথে মাথায় রেখে ভারত সংক্রান্ত যে কোনো রকমের শিক্ষকতা বা ইত্যাদি সংক্রান্ত যে সমস্ত নথিপত্র সেগুলোকে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আরো আগে কি বলছে, এন্ড হোয়েন ইউ টক অফ হোম ল্যাঙ্গুয়েজেস অর মাদার টাং ইট সাবসিউমস দ্য ল্যাঙ্গুয়েজেস অফ হোম লার্জার কিনশিপ গ্রুপ স্ট্রিট অ্যান্ড নেইবারহুড দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজেস দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার্স ন্যাচুরালি ফ্রম হিজ অর হার হোম অ্যান্ড সোসাইটাল এনভায়রনমেন্ট। অর্থাৎ কিনা যে যখন আমরা হোম ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং এর কথা বলবো আমরা কোন ভাষার কথা বলবো, যে ভাষা ল্যাঙ্গুয়েজ অফ হোম বাড়িতে যে ভাষা ব্যবহৃত হয়, লার্জার কিনশিপ গ্রুপ আত্মীয় স্বজনদের সাথে যে ভাষা ব্যবহৃত হয়, স্ট্রিট অ্যান্ড নেইবারহুড আমাদের লোকালয়ে বা আমাদের পথে ঘাটে যে ভাষা ব্যবহৃত হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেস দ্যাট এ চাইল্ড অ্যাকোয়ার্স, অর্থাৎ সেই ভাষা যেটা একটা শিশু অর্জন করে প্রকৃতিগতভাবে তার মানে তার বাড়ি এবং তার পারিপার্শ্বিক অবস্থা বা পরিস্থিতি থেকে। তারপর কি বলছে, চিলড্রেন আর বর্ন উইথ অ্যান ইউনিক ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি, অর্থাৎ শিশুরা তাদের কিন্তু নিজেদের একটা ল্যাঙ্গুয়েজের ক্ষমতা নিয়েই তারা জন্মায়। আমরা জানি যে নোম চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে LAD বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস রয়েছে, তো সেই তত্ত্বকে মাথায় রেখে এখানে বলা যে তাদের একটা ইনেট অর্থাৎ অন্তর্বর্তী বা তাদের আভ্যন্তরীণ একটা ভাষাগত ফ্যাকাল্টি বা তাদের ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এরপর বলছি যে বিফোর স্কুলিং চিলড্রেন ইন্টারনালাইজ কমপ্লেক্স অ্যান্ড রুল গভর্ন ল্যাঙ্গুয়েজ। এখন আপনাদের মনে হতে পারে যে আমি এরকম কেটে কেটে কেন করছি, মানে আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে হাইলাইট করেছি। আপনি যদি খেয়াল করেন আমি ডকুমেন্টটাকেও আপলোড করে দেবো, এই ভিডিওর সাথে আপনি পেয়ে যাবেন এই ডকুমেন্টের লিঙ্কটা। তো সেখানে ডকুমেন্টটা পেলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে শুধুমাত্র মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে আমি আলাদা করে মার্ক আউট করেছি। তো কি বলছে যে বিফোর স্কুলিং, স্কুলে যাওয়ার আগেও দি ইন্টারনালাইজ কমপ্লেক্স অ্যান্ড রুল গভর্নড ল্যাঙ্গুয়েজ, তাহলে স্কুলে যাওয়ার আগে থেকেই তারা এই জটিল এবং নানা রকম রুল বা অর্থাৎ এরকম নিয়ম সংক্রান্ত যে ভাষার ব্যাপারটা রয়েছে সেটাকে তারা অর্জন করে ফেলে। চিলড্রেন কাম টু স্কুল উইথ 2 অর 3 ল্যাঙ্গুয়েজেস, এমনও হয় কখনো কখনো যে শিশুরা 2 বা 3টে ভাষা শিখেই স্কুলে আসে এবং দে আর এবল টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজেস নট অনলি অ্যাকিউরেটলি বাট অলসো অ্যাপ্রোপ্রিয়েটলি।
তারা শুধুমাত্র ঠিকঠাক ইউজ করে তাই না, মানে অ্যাকুরেটলি কথাটা বলতে পারছে সেটা ঠিক না, মানে শুধুমাত্র তাই নয়, তারা অ্যাপ্রোপ্রিয়েটলি একদম যথাযথ সেটা ব্যবহার করে, অর্থাৎ যেখানে সেই ভাষাটা প্রয়োগ করা প্রয়োজন সেখানেই কিন্তু সেই ভাষাটা প্রয়োগ করতে পারে। এরপর কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ প্রোভাইড এ ব্যাংক অফ মেমোরিজ অ্যান্ড সিম্বলস। ভাষা কি করে, তাদেরকে ভেতরে অনেক স্মৃতি এবং কিছু সিম্বল, অর্থাৎ কিছু সিম্বল মানে কিছু ইঙ্গিত বা কিছু মানে চিহ্ন, মানে চিহ্ন তো এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে কিছু নির্দেশনা তাদের ভেতর মানে প্রেরণ করে বা তাদের ভেতরে পৌঁছে দেয়। কি হয়, দ্য মিডিয়াম, আরেকটা কথা বলছি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই মিডিয়াম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেই বিষয় থ্রু হুইচ মোস্ট নলেজ ইজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জ্ঞানের পরিস্ফুরণ হয়, অর্থাৎ জ্ঞানের বিকাশ ঘটে বা জ্ঞান সৃষ্টি হয়। কাজেই ল্যাঙ্গুয়েজ ক্লোজলি টাইড টু দ্য থটস অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। ল্যাঙ্গুয়েজ কি হয়, আমাদের যে যা চিন্তাভাবনা, থটস এবং আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে অস্তিত্ব, তার সাথে কিন্তু ভাষা জড়িয়ে পড়ে। কাজেই টু ডিনাই অর ওয়াইপ আউট এ চাইল্ডস মাদার টাং ইজ টু ইন্টারফিয়ার উইথ দ্য সেন্স অফ সেলফ। তাহলে আমরা যদি একটা শিশুর মাতৃভাষা দ্য মাদার টাং এটা নিয়ে যদি আমরা হেলাফেলা করি, তাহলে কিন্তু আমরা তার মানে তাতে তার ভেতরে তার নিজের সেলফের সাথে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেবো। এখন এটাই কিন্তু বর্তমান সমাজে এখন চারিদিকে দেখা যাচ্ছে, যে আমরা তাদেরকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, যেখানে তাদের শিক্ষাটা অদ্ভুত রকমের একটা অন্য রকমের পদ্ধতিতে হচ্ছে, ফলে তো তাদের হয়তো এই সেন্স অফ দ্য সেলফ এই জায়গাটাই কিন্তু তারা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে শিশুর জন্য তার মাদার টাং অর্থাৎ তার মাতৃভাষা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। Understanding and use of languages enables the child to make connections between ideas, people and things and to relate to the world around. তাহলে কি হয়, এই যে ভাষাটাকে বুঝতে পারা এবং সেই ভাষাটার ব্যবহার শিশুটিকে কি করে, তাকে এনেবল করে, তাকে মানে তাকে এই ক্ষমতা প্রদান করে যে শিশুটি কানেক্ট করতে পারে আইডিয়াস এর মধ্যে, মানে নতুন নতুন চিন্তাধারার মধ্যে তারা কানেকশন করতে পারে, এবং পিপল অ্যান্ড থিংস মানুষের মধ্যে, মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে তাদের সাথে কানেকশন করতে পারে, এবং থিংস অর্থাৎ নতুন জিনিসের সাথে, অ্যান্ড টু রিলেট টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড, আর তার সাথে কি তাদের পারিপার্শ্বিক যে জগৎ রয়েছে সেটার সাথেও তারা মিশতে পারে। তাহলে ইফ ইউ উইশ টু লঞ্চ এনি প্রোগ্রাম ফর ল্যাঙ্গুয়েজ টিচিং ইন স্কুলস, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ লিঙ্গুইস্টিক পোটেনশিয়াল অফ চিলড্রেন। তাহলে আমরা যদি কোনো প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো প্রোগ্রাম যদি আমরা স্কুলে আনতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা যে লিঙ্গুইস্টিক পোটেনশিয়াল অফ চিলড্রেন, অর্থাৎ শিশুটির ভাষাগত ক্ষমতা কি, লিঙ্গুইস্টিক পোটেনশিয়াল কি ধরনের ভাষা, মানে এটা কি বলতে চাইছে, যে আমরা যদি কোনো একদম প্রত্যন্ত গ্রামে যেখানে ট্রাইবাল লোকজন থাকেন বা যে জায়গাগুলোতে হয়তো খুবই প্রান্তিক এলাকা, সেই জায়গাগুলোতে আমরা কি করব, সেই জায়গাগুলোতে তাদের ভাষা কীরকমভাবে, তাদের বাংলা ভাষা বা কীরকমভাবে তাদের সেখানকার এলাকার ভাষা, সেটা বুঝে তবেই আমরা ভাষা সংক্রান্ত কোনো রকমের সিদ্ধান্ত সেই জায়গার শিশুদের শিক্ষা প্রদানের জন্য নেব। এবং কি বলছে, টু রিমেম্বার দ্যাট ল্যাঙ্গুয়েজেস গেট সোশিও কালচারালি কনস্ট্রাক্টেড অ্যান্ড চেঞ্জ ইন আওয়ার ডে টু ডে ইন্টারাকশনস। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ভাষা কিন্তু সোশিও কালচারালি তৈরি হয়, মানে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমাদের ভাষার বিকাশ ঘটে, এবং আমাদের ডে টু ডে অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের ইন্টারাকশনের মধ্যে দিয়ে কিন্তু ভাষা আমাদের সাথে চলতে থাকে বা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তাহলে ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেস ইন এডুকেশন উড স্ট্রাইভ টু এনরিচ আওয়ার রিসোর্সেস, তাই তো? তাহলে আমাদের কি হয়, ভাষা যেন আমাদের যা ভেতরে যা তৈরি হয়ে রয়েছে সেটাকে যেন এনরিচ করে, এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং ডেভেলপমেন্ট অফ লিটারেসি যেন হয়, মানে মানে লিটারেসি কথাটার মানে হচ্ছে সাক্ষরতা যেন বৃদ্ধি পায়। তাহলে আমরা এমন ল্যাঙ্গুয়েজ কারিকুলাম তৈরি করলাম যেটার মধ্যে দিয়ে আমাদের সাক্ষরতা আর বাড়লো না, তাহলে কিন্তু সেটা ফেল করবে। এমনকি সেখানে প্রয়োজন অনুযায়ী স্ক্রিপ্ট ইনক্লুডিং ব্রেল, মানে ব্রেলের স্ক্রিপ্টও আনা যেতে পারে বা আনা হতে পারে, যাতে এই শিক্ষাদান প্রক্রিয়াটাকে আরো আরো উচ্চতর লেভেলে নিয়ে যাওয়া যায়। এছাড়া কি, চিলড্রেন উইথ ল্যাঙ্গুয়েজ রিলেটেড ইম্পেয়ারমেন্ট শুড বি ইন্ট্রোডিউস টু স্ট্যান্ডার্ড সাইন ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আমাদের যে অটিজম বা ইত্যাদি সংক্রান্ত যেসব বাচ্চারা থাকে তাদের সাইন ল্যাঙ্গুয়েজকে শেখানোর চেষ্টা করতে হবে, যাতে এই সাইন ল্যাঙ্গুয়েজ গুলোকে শিখেও তারা ভাষা সংক্রান্ত তাদের যে বাধাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারে। এবং কি বলছে, যে উইথ ক্যান সাপোর্ট দেয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টু দ্য ফুলেস্ট, অর্থাৎ তারা যেন তাদের বৃদ্ধি এবং বিকাশ যেন সম্পূর্ণ হয়।
এছাড়াও রিকগনিশন অফ দ্য লিঙ্গুইস্টিক এবিলিটিস অফ লার্নার্স এনকারেজ দেম টু বিলিভ ইন দেমসেলস অ্যান্ড দেয়ার কালচারাল মিনিংস। আর কি হয়, যদি আমরা কোনো ব্যক্তির মানে কোনো ব্যক্তি তাদের স্বতন্ত্র যে ভাষা বা যে ভাষা গোষ্ঠীর তারা অন্তর্গত সেটাকে যদি আমরা মাথায় রেখে তাদের শিক্ষাদান প্রক্রিয়াটার কথা ভাবি এবং তাদেরকে যদি এনকারেজ করি আমরা এইভাবে শিক্ষাদানের জন্য, তাহলে তারা নিজেদের উপর তাদের আস্থাটাকে তৈরি করতে পারে। দে বিলিভ ইন দেমসে, তারা নিজেদের উপর নিজেদের আস্থা তৈরি করবে অ্যান্ড দেয়ার কালচারাল মিনিংস, আর তাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর প্রতি তারা খেয়াল রাখবে। ঠিক আছে, এবং আমি বলেছিলাম যে এই ডকুমেন্টটা আমি মাত্র এইটুকু জায়গায় পড়লাম। হ্যাঁ, যদি মানে এরপরে আমরা পরবর্তী অন্য ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলোকে পড়বো। আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মাল্টিলিঙ্গুয়ালিজম এর কথাটা এখানে সিটেটের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, যে মাল্টিলিঙ্গুয়ালিজম সংক্রান্ত যে বিষয়টা বলা রয়েছে, বলছে মাল্টিলিঙ্গুয়ালিজম মাস্ট বি ইউজড অ্যাজ এ রিসোর্স ক্লাসরুম স্ট্র্যাটেজি অ্যান্ড এ গোল বাই এ ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ টিচার। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজমকে একজন ক্রিয়েটিভ টিচার কিভাবে ইউজ করবেন, তার একটা রিসোর্স হিসাবে বা তার একটা সম্পদ বা একটা উপাদান হিসাবে, যেটা তার ক্লাসরুম স্ট্র্যাটেজিকে নির্ধারিত করবে এবং তার গোলটাকে নির্ধারিত করবে, অর্থাৎ তার যে লক্ষ্য তাদেরকে ভাষাগত শিক্ষায় শিক্ষিত করে তোলা সেই গোলটাকে নির্দেশ করবে। আর কি বলছে, দিস ইজ নট অনলি দ্য বেস্ট ইউজ অফ রিসোর্স রেডিলি অ্যাভেলেবল বাট অলসো এ ওয়ে অফ এনশিওরিং দ্যাট এভরি চাইল্ড ফিলস সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্যাট নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড অন অ্যাকাউন্ট অফ হিজ অর হার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ কিনা, যে এই ভাষার বিষয়টাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা এই ব্যাপারটাকে মাথায় রাখতে পারবো যে আমরা সবাইকার ভাষাকে যখন মানে স্বীকৃতি দেবো বা সবাইকার ভাষাকে নিয়ে আগে যখন ভাববো, তাদের মাতৃভাষাকে নিয়ে যখন ভাববো, তখন তাদের মধ্যে তারা সেই শিশুরা একটা সিকিউরিটি ফিল করবে। হ্যাঁ, সিকিউরিটি ফিল করবে এবং অ্যাকসেপ্টেড ফিল করবে সোসাইটিতে। মানে এগুলো মোস্টলি হয় কি, যে প্রাকৃতিক শ্রেণীগোষ্ঠীর যে সমস্ত মানুষ তারা তারা সমাজের মূল স্রোতে যে ধরনের ভাষা পরিচয় হয়তো তার সাথে তারা একই সাথে যাচ্ছে না, তারা এই সমস্ত ভাষাকে যদি আমরা গ্রহণ করি মানে সমস্ত ভাষার প্রতি যদি আমরা সমান গুরুত্ব আরোপ করি, তাহলে তারা সিকিউর ফিল করবে, তারা সুরক্ষিত বোধ করবে এবং তারা অ্যাকসেপ্টেড, তারা যে সমাজের প্রয়োজন বা তাদের যে প্রয়োজন রয়েছে সেটাকে তারা অনুভব করবে এবং কেউ পিছিয়ে পড়তে পারবে না। নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড অন অ্যাকাউন্ট অফ হিজ অর হার লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, তার নিজের ভাষাগত পরিস্থিতির জন্য বা পরিবেশের জন্য তারা কেউ পিছিয়ে থাকবে না। এই ছিল আমাদের প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এই সংক্রান্ত অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।